दस नम्बर नारी साजसज्जा करबे किन्तु इस्लामी शरियत मुताबिक नारी गतदिन बोलछिलाम जे नारी साजसज्जा करबे एटा नारीर अधिकार आज के हलो पुरुषेर अधिकार जे इस्लामी शरियत मुताबिक नारीरा साजसज्जा करबे किन्तु शरियतेर गंडीर बाहिरा कोनो साजसज्जा करते पारबे ना। এই হাদিস ইবনে মাজাহ শরীফ 1903 নম্বরের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে লানত করেছেন যেই মহিলা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষের বেশ ধারণ করে আর ওই পুরুষকে অভিশাপ দিয়েছেন যেই পুরুষটা নারীর বেশ ধারণ করে। নাউযুবিল্লাহি মিন জালিক। আমাদের সমাজে এই এই যে বদ আচরণ এমন ভাবে যার বিবরণ দিয়ে শেষ করা যাবে না। নবীজি এমন কথা বলেন নাই যে পুরুষেরা নারীর পোশাক পরবে না আর নারীরা পুরুষের পোশাক পরবে না, এ কথা না বলে নবীজি বলেন أن رسول الله صلى الله عليه وسلم لعن المرأة تتشبه بالرجال ওই মহিলার উপর আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন যেই মহিলা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষের বেশ ধারণ করে ওয়ার রিজালা ইয়াতাশাব্বাহু বিন্নিসা আর ওই পুরুষকে আল্লাহর নবী লানত দিয়েছেন যেই পুরুষটা কোনো মহিলার বেশ ধারণ করে। আমাদের এই সমাজে যে পর্যন্ত পদস্খলন আর বিকৃতি ঘটছে দুঃখ লাগে, আফসোস লাগে এই সমাজের যুবক যুবতীদের উপর। যুবকরা দেখা যায় ঘণ্টার নিচে প্যান্ট পায়জামা এবং লঙ্গি পরিধান করে, এমন পুরুষ আছে তো সমাজে? অথচ পুরুষের জন্য ঘণ্টার নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরা হারাম, সার্বক্ষণিকভাবে হারাম। আর মহিলারা ঘণ্টার উপরে পায়জামা এবং তার কাপড় ইজার জাতীয় কাপড় ঘণ্টার উপরে পরা হারাম। কিন্তু বর্তমানে দেখা যায় নারীরা এমনভাবে পায়ের গুছা পর্যন্ত তাদের পায়জামা পরিধান করে আর ছেলেরা তাদের ঘণ্টা পর্যন্ত ডাকিয়া পায়জামা পরিধান করে। এটা হলো একটা সাদৃশ্য। ওই ছেলেগুলার উপরও আল্লাহর নবী লানত করেছেন আর ওই মেয়েগুলা যারা পুরুষের বেশে পুরুষের সাদৃশ্যতা ধারণ করে তাদের উপরও নবীজি লানত করেছেন। লানত মানে বদদোয়া। দ্বিতীয় সুরত হলো নারীরা এমনভাবে বর্তমান সমাজে নারীরা পুরুষের মতো পায়জামার পরিবর্তে প্যান্ট পরা শুরু করছে, সমাজে আছে তো? এটা হলো আরো একটা সাদৃশ্য। তিন নম্বরের সাদৃশ্য হলো নারীরা পুরুষের মতো টি শার্ট পরা শুরু করছে, এটা আছে তো সমাজে? মহিলারা টি শার্ট পরে? এর চাইতে আরও একটু নোংরা মহিলা আছে যারা স্যান্ডু গেঞ্জিও পরিধান করে। এই যে এতগুলি পোশাক জাতীয় আচরণের কথা বললাম, পুরুষরা দেখা যায় এমনভাবে এখন যে শার্ট তো পরিধান করে, এই শার্টটা এককালে এইটা ছিল রাজনৈতিক একটা পাঞ্জাবি, প্রথমে ছিল ঈদের নামাজের পাঞ্জাবি, তারপরে হয়েছে রাজনৈতিক পাঞ্জাবি, এখন হয়েছে মহিলার ডিজাইন তার সাথে আরও একটা ওড়না গলার থাকে, মাফলার নাই। এমন ছেলেরা যে মহিলার মতো ডিজাইন করা পাঞ্জাবি পরে, এটা মহিলার কামিজ না পুরুষের পাঞ্জাবি তাও বোঝা যায় না, এরপরেও দেখা যায় গলার মধ্যে ওড়না আর একটা পেঁচানো। আল্লাহর নবী বলেন লানা
লানাল মারআতা তাতাসাব্বাহু বিররিজালি ওয়ার রিজালা ওয়ার রাজুলা ইয়াতাসাব্বাহু বিননিসাই। আল্লাহর নবী ওই সমস্ত পুরুষ নারীদের উপর লানত করেছেন যারা পুরুষদের বেশ ধারণ করে, আর ওই সমস্ত পুরুষদের উপর লানত করেছেন যারা মহিলার বেশ ধারণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে চুলকাটার যে ডিজাইন শুরু হয়েছে দেখছেন আপনারা, আগে আমি ঘটনা বলি। চুল সুন্নতি চুল, নবীজি যেভাবে সারা জীবন চুল রাখছেন তা হল এক সুরত খানের মধ্যকান পর্যন্ত, দ্বিতীয় সুরত হল খানের লতি পর্যন্ত, আর তৃতীয় সুরত হল গাঁড় বা গর্দান পর্যন্ত, কাঁধ বরাবর। তার চাইতে বেশি লম্বা করা পুরুষের জন্য জায়েজ নয়। এই তিন সুরত মৌলিক সুন্নত। তাছাড়া সাহাবাই কেরামের সুন্নত অথবা যাকে আমরা জায়েজ বলে থাকি এটার বিবরণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুর রুইয়া বিল হক লাতাদখুলুনাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন আমিনিন মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন। এখানের মধ্যে চুল কাটার দুইটা ধরন আল্লাহ বর্ণনা করেছেন। যারা হজ করবে এবং উমরা করবে তাদের জন্য দুটি অপশন। এক নম্বরে হলো মহাল্লিকিনা, মাটা হলক করবে, আপনারা কি বলেন নেড়া মনে হয়, মাথা মুন্ডন করবে, মাথা ডুলাইয়া দিবে। আর দুই নম্বরের সুন্নত হল ছোট করে কাটবে, ছোট করে কাটবে। এই হজের পরের যে সুন্নতি আমল, এই আমলটার উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যদি কোনো মানুষ মাথা মুন্ডন করে তাও জায়েজ আছে, আর কোনো মানুষ যদি চুল ছোট করিয়া রাখে তাও জায়েজ আছে। ওই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে সেনাবাহিনীদের জন্য চুলের ডিজাইন নির্ধারণ করেছিলেন যে সারা মাথা শুরু থেকে শেষ পর্যন্ত মাথার আগ পিস সারা হবে এক সমান, আর ছোট করে কাটা হবে। এই চুলের মধ্যে কোনো ধরনের ডিজাইন হবে না। ওই ডিজাইনটা আজ পর্যন্ত সারা পৃথিবীর সেনাবাহিনীতে বলবৎ রয়েছে, সারা পৃথিবীর সেনাবাহিনীর মধ্যে বলবৎ রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন মাথা মুন্ডন করতেন, এটা সুন্নতে আলী মাথা মুন্ডন করতেন। উনি এই কারণও বলতেন, ফামিন সাম্মা আদাইতু রাসি, ফামিন সাম্মা আদাইতু রাসি, ফামিন সাম্মা আদাইতু রাসি। তিনি তিনবার বলেছেন এই কথাটা, আমি আমার মাতার সাথে দুশ্মনী করেছি এই জন্য যাতে আমার ফরজ গোসল পরিপূর্ণ আদায় হয়, চুলের কারণে আমার চুলের গুড়ার মধ্যে কোনো অপবিত্রতা যেন লেগে না যায়। যাই হোক, চুল কাটার এই যে তিনটা ধরন বললাম, প্রথমে নবীজির সুন্নত, পরবর্তীতে সাহাবায়ে কেরামের সুন্নত, যেগুলাকে আপনারা জায়েজ বলবেন, এই জায়েজ পদ্ধতি হল সারা মাথার সামন এবং পিছন সমান করিয়া চুল কাটা। এটাও যতদিন পর্যন্ত গোলাম এবং মালিকের দাস প্রথা ছিল ততদিন পর্যন্ত একটা মডেল ছিল, যে মালিক যিনি হবেন গোলামের মালিক তার চুল থাকবে চতুর্দিক সমান সামন এবং পিছন, আর যে দাস হবে, যে ক্রীতদাস হবে, কেনা গোলাম হবে, তার একটা পরিচয়ের দরকার মাতার মধ্যে। তার পরিচয়টা হলো মাতার সামন দিয়ে চুল লম্বা রাখবে আর পিছন দিয়ে খাটো করে রাখবে, যাতে বুঝাই যায় উনি মালিক নয়, উনি একজন গোলাম, উনি একজন গোলাম। ওই গোলাম প্রথা থেকে, ওই গোলামের আচরণ থেকে ইউরোপিয়ানরা প্রাথমিক পর্যায়ে এই সুরত এবং এই নমুনা ধারণ করেছিল। আমাদের দেশের যুব সমাজরা, মুসলিম যুবকরা প্রথমে এটাকে আবিষ্কার করেছে। আর দুই নম্বরে যে সমস্ত নাস্তিক এবং খেলার নায়ক আছে, বিভিন্ন ধরনের মডেল আছে, ওরা মাতার চুলের মধ্যে বিভিন্ন ডিজাইন করে, আর তাদের ডিজাইন দেখিয়া আমাদের মুসলমান সমাজের মধ্যেও
বিভিন্ন ধরনের ডিজাইনে চুল রাখে, এই সম্পূর্ণ হারাম। আল্লাহর নবী বলেন, যদি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি হাসরের দিন তার হাসর হবে ওই কাফিরের সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বারবার বলতেছি, এই সমাজটাকে নষ্ট করবেন না, নিজের আখেরাতকে ধ্বংস করবেন না। নবীজি বলেন, ওই ব্যক্তির হাসর হবে, সে যদি নেইমারের ডিজাইনে চুল কাটে তাহলে তার হাসর হবে নেইমারের সাথে, সে যদি অন্য কোনো নায়কের ডিজাইনে চুল কাটে তার হাসর হবে ওই নায়কের সাথে। এই কারণে কোনো অমুসলমান কোনো কাফিরকে অনুসরণ করা যাবে না। মডেল একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মডেল একমাত্র সাহাবায়ে কেরাম, তাছাড়া পৃথিবীতে আর কাউকে মুসলমান জাতি পরিচয় দিলে আর কাউকে অনুসরণ করা যাবে না। বুখারী শরীফ 5203 নম্বর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক মহিলা আনসারী মহিলা, উনার মেয়ে বিয়া দিছেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে ওই মেয়ের মাথায় আর চুল থাকে না, চুল পড়ে যায়, মেয়ের মাথায় চুল পড়ে যায়। তখন ওই মেয়ের স্বামী শাশুড়িকে বলল যে তোমার মেয়ের মাথায় কৃত্রিম চুল আলগা চুল লাগাইয়া দাও। ওই মহিলা বললেন, না, এতক্ষণ পর্যন্ত এই কাজ করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কাছ থেকে এর সিদ্ধান্ত নিয়ে আসব না। কথা বুঝলেন? নবীজির কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিব না ততক্ষণ পর্যন্ত আমি এই কাজ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনার বিবরণ দেওয়ার পরে নবীজি বললেন, লা, তুমি কখনো এটা করো না। ইন্নাহু কাদ লুইনাল মাউসুলাত, নিশ্চয় যারা কৃত্রিম চুল পরিধান করে, কৃত্রিমভাবে কোনো বেশ ধারণ করে, তার মৌলিক রূপ নেই, সে যদি এই কৃত্রিম চুল পরিধান করে তাহলে রব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়ে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। আগে বলছিলাম নবীজি অভিশাপ দেন, আর এখন বলছি রব্বুল আলামিন তাকে অভিশাপ দেন। যেই মহিলার মাথায় চুল নেই তাকে আপনি তিরস্কার করবেন না, পারলে ঔষধ করবেন, না পারলে যেভাবে আছে, মহিলার তো মাথা সব সময় ঢাকা থাকে, যার কারণে এটা নিয়ে টেনশনের কোনো। কোন নারী যদি চুল কাটে তাহলে সেই চুল কাটা হারাম। নারীর চুল কাটা কতক্ষণ পর্যন্ত, মাপ আছে না? নারীর চুল যত লম্বা হতে পারে কাটতে পারবে না। এমন কি যারা হজ এবং উমরা করবে তাদের জন্য, পুরুষের জন্য মাথার চুল কামাইতে হয়, কিন্তু নারীর জন্য চুলের একেবারে সামান্য এক আল আঙ্গুল পরিমাণ কাঁচি দিয়ে কাটতে হয়, এক আঙ্গুল পরিমাণ, তার চাইতে বেশি কাটতে পারবে না। আমাদের এই সমাজে মহিলারা সামনের দিকে কতটুকু কাটে, পিছনের দিকে কতটুকু কাটে, কতটুকু সামনের দিকে ছাড়িয়া অর্ধ হাত লম্বা রাখে, কতটুকু পিছনের দিকে, আবার মাথার মধ্যে জুটি বাঁধে, আর কোন মহিলা আছে উপরে জুটি বাঁধে, কোন মহিলা আছে নিচ দিকে জুটি বাঁধে। এই জুটি বাঁধা মহিলার চুল জুটি বাঁধবে, কুফা বাঁধবে, তাতে অসুবিধা নাই, কিন্তু এটা যদি লৌকিকতার জন্য হয় তাও হারাম। আর এই সমাজে মহিলারা চুল কাটতেছে আর পুরুষেরা চুল রাখতেছে, আর পুরুষেরা মাথায় আবার জুটি বাঁধে, আছে এই সমাজে, দেখছেন না? মহিলার চুলে কি দেওয়া হয় যে চুল আটকানোর জন্য, এখন দেখি যে পুরুষরাও এইভাবে চুল আটকাইবার ব্যবস্থা করতেছে, আর এত লম্বা রাখছে, হয়তো সামনে চুলের মধ্যে কুফা, নাই পিছনে কুফা, এইভাবে জুটি বাঁধা চুল পুরুষ রাখছে, তার মাঝেও দাড়ি কত গেছে মুখ রাখে কোনো একটা নায়কের অনুসরণে। আর অমুসলমান ছেলেরাও দেখা যায় দাড়ি সামান্য রাখে, এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে যে আপনি মুসলমানকে আর অমুসলমানকে আপনি কোনোদিনও চিনতে পারবেন না। এই জাতির উপর আল্লাহর নবী লানত করেছেন,
ان رسول الله ان رسول الله صلى الله عليه وسلم لعن المرأة تتشبه بالرجال والرجل يتشبه بالنساء نبيজি ওই সমস্ত মহিলাদের উপর লানত করেছেন যারা পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে ওই সমস্ত পুরুষদের উপর লানত করেছেন যারা নারীদের মতো সাদৃশ্যতা অবলম্বন করে আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন বলছিলাম এটা পুরুষের অধিকার বলছিলাম পুরুষের অধিকার এই পুরুষের অধিকারটা কোন পুরুষ যদি চায় যে আমার স্ত্রী সেন্ডুগেঞ্জি পরিধান করবে তাহলে এটার অনুমতি ইসলামী শরীয়ত দেয় নাই যেভাবে সেই নারীকে নবীজি পরচুলা আলগা চুল কৃত্রিম চুল লাগানোর অনুমতি দেন নাই অনুরূপভাবে কোনো মহিলা কোনো পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করবে আর স্বামীর সামনে যাবে এই মহিলা পুরুষকে ছোট ওই পুরুষটার পুরুষের পুরুষত্বর রুচি না থাকার কারণে সে তার মহিলাকে পুরুষের ডিজাইনে মানুষ সমাজে উপস্থাপন করতে চায় আল্লাহ যেন আমাদের পুরুষ জাতিকে হেদায়ত দান করেন এবং মহিলা জাতিকে হেদায়ত দান করেন সবাই বলেন আমিন পুরুষের অধিকারের মধ্য থেকে ৬ নম্বরে বলছিলাম ১০ নম্বর ১১ নম্বর পুরুষের অধিকার হলো কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না ফতোয়া কিন্তু স্বাভাবিক নয় ফতোয়া কোন মহিলা নফল রোজা স্বামীর অনুমতি ব্যতীত রাখতে পারবে না কোন মহিলা নফল রোজা স্বামীর অনুমতি ব্যতীত রাখতে পারবে না কিন্তু যদি কোন পুরুষ কোন মহিলাকে ফরজ রোজা রাখতে বাধা দেয় তাহলে স্বামীর অনুমতি মানা যাবে না স্বামীর বাধাও মানা যাবে না রোজা রাখা আল্লাহর হুকুম মানতে হবে এতে স্বামী খুশি হোক বেজার হোক রাজি হোক সন্তুষ্ট হোক অসন্তুষ্ট হোক তাতে আসে যায় না এই হাদিসটা হলো বুখারি শরীফ ৫১৯২ নম্বর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুমুল মারআতু ওয়া বালুহা শাহিদুন ইল্লা বিইজনিহি গায়রা রমাগানা কোন মহিলা যেন রোজা না রাখে তার স্বামী উপস্থিত থাকা অবস্থায় স্বামীর অনুমতি ব্যতীত রমজান ছাড়া কোন মহিলা তার স্বামীর অনুমতি ব্যতীত কোন মহিলা যেন রোজা না রাখে অর্থাৎ নফল রোজা যদি রাখতে চায় তাহলে স্বামীর অনুমতি লাগবে কথাটা বুঝে আসছে তো এখানো স্বামীর আসে যায় কি এখানো হ্যাঁ রোজা ভঙ্গের অনেক কারণ আছে যেইগুলা স্বামী স্ত্রীর মধ্যে পাওয়া যায় এখন যদি স্ত্রী স্বামীর অনুমতি না নিয়ে রোজা রাখে তাহলে ঘটনাক্রমে ওই নফল রোজাটা স্বামীর কারণে ভঙ্গ হতে পারে আর যদি নফল রোজাও রাখে আর দিনের বেলায় ভঙ্গ হয়ে যায় কোনো কারণবশত তাহলে আরও একটা রোজা রাখা তার জন্য ওয়াজিব হয় তার জন্য কি হয় এই জন্য আগেই অনুমতি নিয়ে রাখতে হবে ১১ নম্বরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিবে না কাউকে কোন পুরুষকে গয়রে মহরমাত কোন পুরুষকে অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম নয় এমন পুরুষকে ঘরে ঢুকাইতে হলে স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি লাগবে ওয়ালা তাযানু ফি বাইতিহি ওয়া হুয়া শাহিদুন ইল্লা বিইজনিহি আর কোন মহিলা যেন তার স্বামীর অনুমতি ব্যতীত কাউকে তার ঘরের মধ্যে অনুমতি না দান করে কোন মহিলা অন্য পুরুষকে চাই আপন ভাই হোক কথাটা বুঝে আসছে এখন নিজের আপন ভাই যাকে দেবর বলা হয় অথবা নিজের বড় ভাই যাকে আপনারা কি বলেন বাসুর বলেন ওই দেবর আর বাসুর একই ঘরে থাকতে পারে কিন্তু ওই যে স্ত্রী বা ওই মহিলার ঘরে রুমের মধ্যে ঢুকতে পারবে না
যতক্ষণ পর্যন্ত তার স্বামী অনুমতি দিছে না ততক্ষণ পর্যন্ত ওই মহিলার ঘরের মধ্যেও ঢুকতে পারবে না। হাদিসের নম্বর বলছিলাম বুখারী শরীফ 5192 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি পরিষ্কার নিষেধদান করেছেন কোনো মহিলা যেন তার ঘরের মধ্যে মহরমাত ব্যতীত কোনো পুরুষকে আশ্রয় না দে, জায়গা না দে। মহিলা সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আইতাল হামওয়া, নবীজি আপনি কি মনে করেন দেবর সম্পর্কে? আমরা তো অনেক সময় একই ঘরের মধ্যে বসবাস করি, যার কারণে দেবর তো কোনো সময় বাবির কাছে যেতে পারে, দরকারে পড়তে পারে, এই সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, আল হাম্মু আল মৌতু, আল হাম্মু আল মৌতু, দেবর এবং বাসুর, এই জাতীয় পুরুষগুলা মৃত্যুর সমপরিমাণ। অর্থাৎ তাদের সামনে তোমরা বের হয় না, যদিও মরতে হয় তবুও মরে যাবে, কিন্তু তাদের সামনে বের হতে পারবে না। কথা বুঝে আসছে? মহিলা অন্য পুরুষকে ঘরের মধ্যে আনতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া, আর কোনো পুরুষও কোনো মহিলার ঘরের মধ্যে ঢুকতে পারবে না। কোনো পুরুষও কোনো মহিলার ঘরের মধ্যে ঢুকতে পারবে না। ওয়া ইন ক্বিলা লাকুম রুজিউ ফারজিউ, ঘরের মধ্যে ঢুকার আগে সালাম দিবে, আর সালাম দেওয়ার পরে যদি ঘর থেকে আওয়াজ আসে ফিরে যাও, তাহলে আল্লাহ বলেন তোমরা ফিরে যাও, আর ওই ঘরের মধ্যে ঢুকার চেষ্টা করো না, ওই ঘরের মধ্যে আর ঢুকার চেষ্টা করো না। এখন যে এত কথা বললাম, সারা কোরআনের মধ্যে পরিষ্কার বর্ণনা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তারা ঘরের মধ্যে বসে থাকবে, মার জাহিলিয়তে যুগের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়তের মহিলার মতো তারা যেন বের না হয়। এটা হলো কোরআন শরীফের ঘোষণা, মহিলা ঘরে থাকবে, আর ওই ঘরের মধ্যে কোনো পুরুষকেও স্বামীর অনুমতি ছাড়া ঢুকাইতে পারবে না। আমাদের সমাজে প্রত্যেকটা নারী বিশাল আকালের দেয়াল আছে, 7 বাউন্ডারির ভিতরে 14টা গেইটের ভিতরে ডাকিয়া ফেসবুকে যখন লাইভ করে, ওই মহিলা সারা ঘরের ভিতরে থাকে। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, যে মহিলা তার ঘরের মধ্যে অন্য পুরুষকে জায়গা দিতে পারে না, অনুমতি দিতে পারে না, যে মহিলা বেপর্দা বের হতে পারে না, যে মহিলার আওয়াজও অন্য কোনো পুরুষ শুনতে পারে না, আল্লাহ বলেন ও এমনভাবে আওয়াজ দিবে, আর যেই আওয়াজের কারণে তোমরা নম্রভদ্র বাসায় পরপুরুষের সাথে কথা বলো না, কারণ তাদের অন্তরের মধ্যে রোগ থাকতে পারে, অর্থাৎ তোমাদের প্রতি কাম প্রীতি চলে আসতে পারে, এই জন্য তোমরা কণ্ঠস্বর পরিবর্তন করে তাদেরকে উত্তর দাও, আমার বাড়িতে কেউ নাই। এখন যে অত ভালোবাসার কোমল শব্দ আর মাধুর্যপূর্ণ বিবরণ দিয়ে আমরা ফেসবুকে লাইভ করি, আর আমি স্বামী হয়ে আমার স্ত্রীকে দিয়ে যে লাইভ করাইলাম, আল্লাহর লানত ওই স্বামীর উপর, যেই স্বামী তার স্ত্রী দিয়ে ব্যবসার জন্য বেপর্দা করে দিল, ওই স্ত্রীর উপর লানত, যেই স্ত্রী সামান্যতম হারাম টাকা উপার্জন করার জন্য নিজের জীবনকে রাস্তায় ঘাটে সমাজের আনাচে কানাচে বিলিয়ে দিল, ওই স্ত্রীর উপর আল্লাহর লানত, আল্লাহর নবীর লানত, আল্লাহর লানত, আল্লাহর নবীর লানত। আমি 12 নম্বরেরটা আপনাদেরকে বলে নিব, এরপরে শেষ করে দিব ইনশাল্লাহ। 12 নম্বরে হলো কোনো মহিলা স্বামীর কাছে তালাক চাইতে পারবে না। কথা বুঝে আসছে না বুঝেন নাই? মহিলা স্বামীর কাছে তালাক চাইতে পারবেন না। এই যে আমাদের দেশে একদল ছিল পাকিস্তানি নাম শুনছেন তো, ওই পাকিস্তানি সংবিধান যখন রচনা হয়েছে, মুসলিম পারিবারিক আইনের নামে একটা এমন একটা গুলাটে সংবিধান আর এমন একটা আইন প্রণয়ন করে গেছে যে প্রত্যেক স্বামী বাধ্যতামূলক কাবিননামার মধ্যে 18 নম্বর দ্বারায় স্বাক্ষর দিতে হবে, যে স্ত্রীকে এখতিয়ার দিয়ে দিলাম, স্বেচ্ছায় যদি তালাক দিয়ে যেতে চায় তাহলে যেতে পারবে। এই আইনটা কারা করিয়া গেছে? মুসলিম পারিবারিক আইন পাকিস্তানিরা কোরআনের হজবড় অবস্থা সৃষ্টি করে গেছে।
কোনো মহিলা তালাক চাইতে পারবে না, কোনো মহিলা তালাক চাইতে পারবে না। আবু দাউদ শরীফ 2226 নম্বরের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها طلاقا في غير بأس فحرام عليها رائحة الجنة, جے মহিলা কোনো অসুবিধা ছাড়া কোনো অনন্যপায় হওয়া ছাড়া অহেতুকভাবে স্বামীর কাছে তালাক প্রার্থনা করে ওই মহিলা জান্নাতের গন্ধ পাবে না, বরং সেই মহিলার উপর জান্নাতের সুগ্রাণ হারাম হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজি বলেন জান্নাতের গ্রাণ, জান্নাতের সুগন্ধ 500 বছরের রাস্তা দূরত্ব থেকে অনুভব করা যাবে, কিন্তু যেই মহিলা স্বামীর কাছে তালাক চায়, রাগের বশত স্বামীর কাছে তালাক খুঁজে, যেই মহিলা তর্কের মাধ্যমে স্বামীর কাছে তালাক চায়, ওই মহিলার উপর আল্লাহর নবী বলেন সেই মহিলা জান্নাত তো দেখবে না, দেখবে না, জান্নাত তো তার জন্য হারাম হয়ে গেছে এবং জান্নাতের সুগন্ধও তার জন্য হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে? এখন যদি আমি একটা ঘটনা বলি, কাজী মারওয়ান ইবনুল হাকম বিচারপতি ছিলেন, উনার কাছে একটা অভিযোগ গেছে যে একজন মহিলা তার স্বামী তাকে তালাকের অনুমতি দিছে। কিসের অনুমতি? স্বামী স্ত্রীকে তালাকের অনুমতি দিছে, ওই স্ত্রী তার স্বামীকে তালাক দিছে, তল্লাক তুকা, আমি তোমাকে তালাক দিলাম। স্বামী প্রথমে হাসছে, দুই নম্বরবারে আবার বলছে আমি তোমাকে তালাক দিলাম। স্বামী বলল তোমার মুখের উপর মাটি, অর্থাৎ তোমার মাটিতে মুখ ভর্তি হোক। তিন নম্বরবার স্ত্রী আবার বলছে আমি তোমাকে তালাক দিলাম। স্বামী বলল স্ত্রীকে যে তোমার মুখ মাটিতে ভর্তি হোক। এই স্বামী অনুমতি দিছে তালাক দেওয়ার, আর অনুমতি দেওয়ার পরে স্ত্রী যখন তালাক দিছে, তখন স্বামী এই ঘটনা যার কারণে স্বামী এবং স্ত্রী মারওয়ানের কাছে বিচার মামলা দায়ের করেছেন। মারওয়ান স্বামীকে হলফ দিয়ে বললেন, কসম দিয়ে বললেন যে তুমি বলো বিষয় কি, তুমি যখন অনুমতি দিলে তাহলে অনুমতি দেওয়ার পরে তালাক দিল, তালাক দেওয়ার পরে তুমি আবার বলো যে স্ত্রীর মুখে মুখ মাটিতে ভর্তি হোক, এর কারণ কি? তখন ওই লোকটা বলল যে আমি যখন তাকে অনুমতি দিয়েছিলাম, এক তালাকের অনুমতি দিয়েছিলাম, এই জন্য দুই নম্বর তালাকে বললাম যে তোমার মুখের মধ্যে মাটি ভর্তি হোক, তিন নম্বর তালাকেও বললাম তোমার মুখ দুলায় দূষরিত হোক, এই কারণে আমার মনের সিদ্ধান্ত ছিল এক তালাকের, এটার নাম হলো তালাকে কেনায়া, এক তালাক হয়েছে যার দ্বারাও বাইন হবে কিন্তু স্বামীর অনুমতি ছাড়াও বাইন হবে না। বাইন বুঝেন তো? তালাকে মুকল্লজা তিন তালাক দিলে পরিষ্কার শেষ, আর বাইন তালাকের অর্থ হলো যে এক তালাক দিয়াও যদি বসে থাকে আর স্ত্রীর ইদ্দত চলে যায় তাহলে এক তালাকে বাইনা হয়ে যায়। আমরা দেশে তো তিন তালাক দেওয়ার পরেও আবার বলবে বাইন তালাক দিলাম, মাকে তালাক দিলাম, বাবাকে তালাক দিলাম, 14টা তালাক দিলাম, বুঝে না যা মনে কয় ইচ্ছা, ইসলামী শরীয়তের বিধান নিয়ে তামাশা করে, এক তালাকে বাইনা হয়, বুঝছেন? এক তালাকে না, বুঝেন নাই? এক তালাক দেওয়ার পরে আর স্ত্রীর সাথে সংসার করেন নাই, তিন হাইজ অর্থাৎ ঐদ্যত চলে গেছে, ওই মহিলা সেই স্বামীর জন্য মুতল্লাকায় বাইনা হয়ে গেছে। আর আকদে জদিদ ছাড়া ওই স্ত্রীকে ওই স্বামী আর গ্রহণ করতে পারবে না। আর তিন তালাকে মুকল্লজা যদি হয়ে যায় তাহলে অন্য স্বামীর কাছে বিবাহ ছাড়া আর কোনোদিন কেয়ামত পর্যন্ত এই স্ত্রীকে বিবাহ করতে পারবে না।
এখন আমি এর চাইতে আরো সূক্ষ্ম মাসআলা বলার জন্য আপনাদের কাছে বললাম, আমাদের দেশের মহিলারা আদালতে গিয়ে ডিভোর্স চায়, নিজের ডিভোর্সনামা দিয়ে দেয়, নিজের স্বামীর কাছে তালাক চায়, নিজের তর্কের মাধ্যমে সাংবাদিকের কাছে তালাক চায়, রাস্তায় ঘাটে তালাক চায়, স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে, স্বামীকে অপমানিত করে, এমনকি এই যে নারী নির্যাতনের আইনে পুরুষ নির্যাতন, আর গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম পুরুষ নির্যাতন নয় বর্তমানে পুলিশও নির্যাতন। মহিলারা এত সীমাহীন বেপর্দা হয়ে গেছে আর এত সীমাহীন নির্লজ্জ হয়ে গেছে যে এদেশের আইন শৃঙ্খলা বাহিনী কেউ মানতে রাজি হয় না। স্বামীকে তো মানবে দূরের কথা, আমি বলছিলাম তালাক চাইলে আল্লাহর জান্নাতের সুগন্ধও পাইবে না যদি কোনো মহিলা তালাক চায়। বাংলাদেশের আইনে অধিকার দেওয়া আছে, বাংলাদেশের আইনে আপনারা বিয়ে যারা করছেন, সবাই তো বিয়ে করছেন, আর যারা বিয়ে করছেন না তারাও দিবেন, সবাই দস্তখত দিয়ে আসছেন 18 নম্বর দ্বারায় যে আমার স্ত্রী একে আমি এখতিয়ার দিয়ে দিলাম স্বেচ্ছায় তালাক দিয়ে যেতে পারবে, কথা বুঝে আসছে? এই জন্য সারা জীবন যদি কোনো মহিলায় বলে আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম তালাক হবে না, সারা জীবন কোনো মহিলা যদি বলে আমার স্বামীকে তালাক দিলাম তবুও তালাক হবে না। এই এত সূক্ষ্ম মাসআলাটি কেন বলতেছি যে অনেক সময় আরও একটা পরকীয়া প্রেমিকের সাথে চলে যায়, আরও একটা ছেলের সাথে চলে যায় আর বলে আমি আমার স্বামীকে তালাক দিয়ে চলে আসছি, আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আসছি, ডিভোর্স পত্র দিয়ে আসছি, লেটার ফাটাইয়া আসছি, এই যে বলে কেয়ামত পর্যন্ত পূর্বের স্বামীর বিবাহ বলবৎ, আর যতদিন পর্যন্ত পূর্বের স্বামীর বিবাহ বলবৎ থাকবে ততদিন পর্যন্ত দ্বিতীয় স্বামীর বিবাহ বৈধ হবে না, যতদিন পর্যন্ত দ্বিতীয় স্বামীর বিবাহ বৈধ হবে না আর সংসার করবে ততদিন পর্যন্ত জিনার গুনার মধ্যে লিপ্ত থাকবে, কথা বুঝে আসছে? আপনারা সাংবাদিকেরা তাও বুঝে না, রাষ্ট্রীয় আইনেও বুঝে না, আইন শৃঙ্খলা যারা পরিচালনা করে তারাও বুঝে না, না বুঝার কারণে অনেক মহিলা তার স্বামীর বন্ধনে থাকা অবস্থায় অন্য স্বামী নিয়া পরকীয়া করতেছে আর অন্য স্বামী নিয়া হারাম কাজের মধ্যে আজীবন লিপ্ত, ওই দ্বিতীয় বিবাহ কখনো শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর তালাক হবে না। এখন যদি তালাকের ঘটনা বলে দেই তাহলে তো সবার বউ চলে যাবে, বলবো? কারণ সবাই কেন বন্দী আছেন, যারা বিয়ে করছেন তালাকনামায় স্বাক্ষর দিছেন, এখন যদি আপনাদের বউদেরকে ওয়াইফদেরকে বলে দেই মূল মাসআলা কিভাবে তালাক দিতে হয়, আগামীকাল হয়তো 500 থেকে 700 পর্যন্ত চলে যাবে, কারণ সুযোগ পায় না, তো এর কারণে আদালত পর্যন্ত গড়ায়, পুলিশের কাছে যায় যে স্বামী আমাকে তালাক দেয় না, এই বিষয়টাও জানে না, বুঝতেও পারে না, সুযোগও পায় না, এর কারণে কোনোদিনও তালাক হয় না। আমি এতটুকু বললাম যে নারী যদি পুরুষকে, স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে কেয়ামত পর্যন্ত তালাক হবে না, হবে না, তালাক হবে না। আমি এত বাঙ্গিয়া বললাম যাতে বর্তমান সমাজে এমন দুর্ঘটনা ঘটতেছে আর সমাজেও এই ডিভোর্স লেটার দেখিয়া মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, ওসি, ডিসি যারা আছে সবাই বসিয়া দ্বিতীয় স্বামীর সাথে বিয়া দেয়, ওর যে বিয়া ঠিক হবে কি হবে না এটা তো ইন্দাল্লার ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার, হারাম হালালের ব্যাপার, বাচ্চা বৈধ অবৈধ হওয়ার ব্যাপার, এগুলা কেউ চিন্তা করে না। একটু সতর্ক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে স্বামী এবং স্ত্রীর পরিপূর্ণ অধিকার আর মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।